আপনারা দেখছেন একুশে টেলিভিশন। লক্ষ্মীপুরে জ্বর ও শ্বাসকষ্টে শিশুর মৃত্যু, মাদারীপুরে ঘরে থাকার নির্দেশনা মানছে না অনেকেই। করোনা ভাইরাসের নেই প্রতিষেধক, নেই ওষুধও, সুষম খাবার ও নিয়মিত শরীর চর্চা করার পরামর্শ চিকিৎসকের। এবং রাজধানীর পাইকারি বাজারে করোনার প্রভাব, আড়তে সরবরাহ কম, দামও পড়তির দিকে। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছে একুশের দেশের সংবাদে, আপনাদের সাথে আছে ইসরাত জাহান। দর্শক, একুশ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushe24online। লক্ষ্মীপুরের কমলনগরে শ্বাসকষ্ট ও খিঁচুনিতে এক শিশুর মৃত্যুর ঘটনায় তিনটি পরিবারকে লকডাউন করা হয়েছে। কমলনগর থানার ওসি নুরুল আফসার এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, উপজেলার তেরাবগঞ্জ এলাকায় আজ ভোরে শিশুটি জ্বর ও খিঁচুনিতে মারা যায়। এরপরই করোনা সন্দেহে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। এই ঘটনায় ওই এলাকার তিনটি পরিবারকে লকডাউনে থাকার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। দুদিন আগে সদর উপজেলার দালালবাজার কামানখোলা গ্রামে 70 বছর বয়সী এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় 15টি পরিবারকে লকডাউনে রাখা হয়। করোনা ভাইরাস রোধে ঘরে থাকার নির্দেশনা মানছে না মাদারীপুর জেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষরা। রাজৈর থেকে শ্রীনদী হয়ে মাদারীপুর শহরের প্রতিটি বাজার ও দোকানে সকাল থেকে রাত পর্যন্ত আড্ডা দেয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সরকারি নির্দেশনা না মেনে এভাবে চলাফেরার ক্ষুব্ধ স্থানীয়রা। এদিকে নিম্ন আয়ের মানুষদের জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন সহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ত্রাণ পৌঁছে দিচ্ছে। স্থানীয় পর্যায়ে এলাকাবাসী মিলে ফান্ড তৈরি করে এলাকায় গরিব অসহায় মানুষের ঘরে ঘরে গিয়ে দিচ্ছে ত্রাণ। দেশের এই দুর্যোগ সময়ে যারা অনিয়ম করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় প্রশাসন। সরকার যে ই করছে, পদক্ষেপ নিয়েছে, এই পদক্ষেপের পাবলিক জনসমাগম হয়, ক্ষতি আমাকে পাবলিক। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে মানুষ, কর্মজীবী লোক ঘরবন্দি, আর এই ঘরবন্দি হওয়ার কারণে কর্মহীন হয়ে পড়ে। সরকার কিন্তু সচেতনমূলকভাবে যারা সবাইরে বলতেছে যে আমরা বাহির থেকে বাসার থেকে না বেরানো ভালো, এটা সরকার যা বলতেছে আসল সত্যি। ভারতের কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় আটকে পড়া 81 বাংলাদেশি বিশেষ ব্যবস্থায় দেশে ফিরেছেন। গতকাল বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেন তারা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছোট ছোট দলে ভাগ হয়ে ভারতের পেট্রাপোলের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে 81 জন। ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায়, দেশে প্রবেশের সময় সবার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। কারো দেহে করোনার ভাইরাসের কোনো লক্ষণ পাওয়া যায়নি বলে জানায় তারা। প্রত্যেককে 14 দিনের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদের বাড়ি যশোর, মাগুরা, নড়াইল, খুলনা, ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা সহ দেশের বিভিন্ন জেলায়। দর্শক, রাজধানীর করোনা পরিস্থিতির খবর জানাচ্ছেন সহকর্মী দীপু শিকদার। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা মৎস্য ভবনের সামনে। আমি সকাল থেকে কিন্তু রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে এসেছি। গত কিছুদিনের কয়েকদিনের তুলনায় যে অবস্থার বেশ উন্নতি হয়েছে, তবে এখনও কিন্তু সীমিত আকারে রাজধানীতে কিছু যানবাহন চলাচল করছে। আমি বিভিন্ন পাড়া মহল্লায় ঘুরে এসেছি, সেখানে কিন্তু মানুষের চলাচল একেবারে সীমিত হয়ে গেছে। যারা যাদের খুব বেশি দরকার না হচ্ছে তারা ঘর থেকে বেরোচ্ছেন না। আবার কোনো কোনো জায়গার চিত্র কিন্তু অন্যরকম দেখেছি। বয়সও যারা তরুণ তারা কিন্তু বিভিন্ন জায়গায় জটলা পাকাচ্ছেন এবং আড্ডা দিচ্ছেন। আইনশৃঙ্খলা বাহিনী সেখানে যেয়ে তাদেরকে বুঝিয়ে বা কঠোর ভাষা প্রয়োগ করে বাড়িতে পাঠিয়ে দিচ্ছেন। আমি এই মুহূর্তে কথা বলতে চাই রমনা জোনের ডিসি সাজ্জাদুর রহমানের কাছ থেকে। আমি শুনবো যে গত কয়েকদিনের তুলনায় অবস্থার কি উন্নতি হলো, কি অবস্থা দেখছেন, যে মানুষ কি এখন ঘরমুখ হয়েছে? ধন্যবাদ আপনাকে। আগের তুলনায় অনেক ঘরমুখ হয়েছে বলে আমরা মনে করছি, কারণ আমরা যত গাড়ি চেক করছি তাতে যে সমস্ত লোকজন আছে তারা অত্যাবশ্যকীয় প্রয়োজন ছাড়া বাইরে খুব লোক নাই। কিছু কিছু এলাকায় আসলে দেখা যাচ্ছে যে বোঝানোতে কাজ হচ্ছে না, কঠোর ভাষা প্রয়োগে কাজ হচ্ছে না, এবং যারা জটলা পাকাচ্ছেন আড্ডা দিচ্ছে তারা বয়সে তরুণ। তো এদের নিয়ে আপনারা কী ভাবছেন নতুন করে?
আপনি যথার্থ বলেছেন, এই গ্রুপটা স্পেশালি বিকেলের দিকে খুব বেশি হয় এবং তারা লোকাল যে সকল দোকানপাট আছে সেগুলোতে বসে বা আড্ডা দিচ্ছে। আমরা এদের বিরুদ্ধে কঠোর অবস্থানে নিচ্ছে যাচ্ছি এবং সরকারের নির্দেশনা মোতাবেকই আমরা যথার্থ কঠোর অবস্থানে যাচ্ছি এবং তাদেরকে প্রথমত বোঝানো, যদি না বোঝানো তো কাজ না হচ্ছে, সেক্ষেত্রে আমরা আইন আমলে নিচ্ছে। আব্দুর রহমান আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তো শুনছিলেন যে রমনা জেনের যে ডিসি সাজ্জাদুর রহমানের বক্তব্য, তারপরে যদি কেউ কথা না শুনে নিরাপত্তার সাথে কিন্তু যে কঠোর অবস্থান তারা নিয়েছেন এটি প্রয়োগ করতে বাধ্য হবে সবার উপরে। তো এই ছিল মৎস্যভবন এলাকার থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। এখনো কোভিড-19 কোনো প্রতিষেধক নেই, নেই ওষুধও, তাই শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। এজন্য নিয়মিত সুষম খাদ্য গ্রহণ ও শরীরচর্চা করতে হবে, আর খাদ্য তালিকা থেকে অতিরিক্ত চিনি, লবণ, অতিরিক্ত তেল ও চর্বি জাতীয় খাবার এবং প্যাকেট ও প্রক্রিয়াজাত খাবার বাদ দেওয়ারও পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। আকবর হোসেন সুমনের ধারাবাহিক প্রতিবেদনের আজ শেষ পর্ব। করোনা ভাইরাস জনিত কোভিড-19 রোগের প্রতিষেধক কিংবা ওষুধ এখনো নেই। সামাজিক দূরত্বের মতো কৌশলের পাশাপাশি বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর। এতে ভাইরাসটি মোকাবেলা করতে শরীরের প্রয়োজনীয় উপাদান বিশেষ ভূমিকা রাখবে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাদ্য তালিকায় সুষম খাবার রাখার পরামর্শ দিলেন ডাক্তার এবিএম আবদুল্লাহ। বডির যদি প্রতিরোধ ক্ষমতা বাড়াইতে হয় আমাদের যেন আমরা বলি সুষম খাদ্য, যার মধ্যে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট এগুলো থাকবে, টাটকা যেন হয়, ভেজালমুক্ত যেন হয়, প্রচুর ফলমূল এগুলো যেন আমরা পেতে পারি বা আমরা যেন খাই, সাথে যেন আমরা রেগুলার একটু ব্যায়াম করি, ব্যায়াম হাঁটাচলা ব্যায়াম এগুলো করি, অন্যান্য বদমাশ ধূমপান এগুলো থেকে আমরা বিরত থাকি, এগুলো যদি আমরা চালাতে পারি তাহলে তো আমাদের বডির প্রতিরোধ ক্ষমতা বাড়বে। যে কোনো ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে প্রয়োজন সুস্থতা। একজন বয়স্ক মানুষ বা কেউ যদি কোনো রোগে আক্রান্ত থাকেন, কারো ডায়াবেটিস আছে, প্রেশার আছে, তার অন্যান্য রোগ যদি থাকে, তাদের তো খাদ্যাভ্যাস একটু ওই ডাক্তারের পরামর্শ অনুযায়ী তো খেতে হবে, কারণ সবাই তো সব বয়সে সবাই সব কিছু খেতে পারে না। যারা বয়স্ক মানুষ তাদের জন্য খাওয়ার মেনুটা তো একটু ডিফারেন্ট হবে, বা বাচ্চা তাদের একটু ডিফারেন্ট হবে, বা যারা বয়সের তরুণ তাদের জন্য ডিফারেন্ট হবে, সেটা তো বয়সভেদে কিছুটা তো পরিবর্তন হবে। আমাদের দরকার সুষম খাদ্য, টাটকা, ভেজালমুক্ত। সুস্থ থাকতে অ্যান্টি অক্সিডেন্ট, প্রোটিন কিংবা কার্বোহাইড্রেটের মতো উপাদান প্রকৃতি থেকেই নেওয়া উচিত। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। করোনার প্রভাব পড়েছে রাজধানীর পাইকারি বাজারগুলোতে, আর এতে সরবরাহ কমেছে ক্রেতা, দামও পড়তির দিকে। পাইকারি বাজারগুলো ঘুরে বিস্তারিত জানাচ্ছেন মফির রহমান। রাজধানীর কারওয়ান বাজার, যেখানে দিনরাত প্রায় সমান, ক্রেতা বিক্রেতার পদচারণায় মুখর থাকত সব সময়, এখন পাল্টে গেছে চিত্র, অলস সময় পার করছে বিক্রেতারা। ক্রেতা ও সরবরাহ দুটোই কম, দামও পড়তি। করোনার কারণে মানুষ কম, মানুষ বাড়িতে যাচ্ছে না বাড়ির থেকে। মূলা 20 টাকা কেজি, পটল 30 টাকা কেজি, সিম 30 টাকা কেজি। পুরান ঢাকার শ্যামবাজারেও একই চিত্র, ক্রেতা নেই বললেই চলে। বিক্রেতারা বলছেন ক্রেতার অভাবে পচে যাচ্ছে সবজি। গ্রাহকরা মাল আনে, তাদের নৌকা ভাড়া, ট্রলার ভাড়া, গাড়ি ভাড়া হয় না, খরিদ্দার আসতে পারে না, এই জন্য মানে কিছু ফালাইতেছি, কিছু বিক্রি করতেছি। রাতে আড়তগুলোতে পণ্য বোঝাই ট্রাক আর ভ্যানের জটে চলাচল হয়ে পড়ত দুষ্কর, এখন আসছে হাতে গোনা কয়েকটি ট্রাক। পাইকাররা বলছেন যা দাম পাচ্ছেন তাতে তেমন লাভ হচ্ছে না। মালিক খেতেন যে টাকা কিনি ও টাকা তো আসে না, কামড়া করে যে টাকা দিই ও টাকা বর্তমান পাই না। বর্তমান পরিস্থিতি আমাদের আনিয়া শুধু লসের পাল্লাই আমরা। করোনার প্রভাবে রাতেও বন্ধ রয়েছে অনেক আড়ত। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। করোনার সংক্রমণ রোধে সরকারি ছুটিতে রাজধানীতে কমেছে দূষণ, নেই কোনো কোলাহল, শোনা যাচ্ছে পাখির ডাক, সজীব সতেজ হয়ে উঠছে বৃক্ষরাজি। শূন্যতা নয়, প্রকৃতির এই রূপকে ধরে রেখেই ভবিষ্যৎ পরিকল্পনা নেয়ার পরামর্শ নগর পরিকল্পনাবিদদের। বিস্তারিত শাকের রাজ্য রিপোর্টে ছবি তুলেছেন ফারুক হোসেন তানভীর। আপন মনে খেলা করছে কাঠবিড়ালি, দোয়েলের ডাকে মাতোয়ারা চারপাশ, থেকে থেকে ভেসে আসছে কোকিলের কুহু ডাক, গাছে গাছে ধুলোহীন সবুজ পাতা,
সড়কে নেই সারি সারি যান, কালো ধোয়া নেই, নেই হর্নের বিকট শব্দ, প্রধান সড়কগুলোতে নেই মানুষের কোলাহল। যদি এরকম পরিবেশ থাকে আমরা চলাফেরা করি শান্তি পাব। হ্যাঁ, এখনকার আবহাওয়া, এখনকার বাতাস সব কিছুই সুন্দর। বিশ্ব মহামারী করোনার কারণে সরকারি নির্দেশনায় পাল্টে গেছে নগরীর চিত্র, তবে এই শূন্যতা কারোরই কাম্য নয়। সজীব সতেজ রাজধানীর এখনকার চিত্র ধরে রেখেই ভবিষ্যৎ পরিকল্পনা করার পরামর্শ পরিবেশবিদদের। এই দুর্যোগ থেকে নতুন ভবিষ্যৎ রচনা করার একটা সুযোগ তৈরি হতে পারে। বেঁচে থাকুক বিশ্ব তার বৈচিত্র্য নিয়ে। শহরকে যদি আমরা দূষণমুক্ত রাখতে চাই তাহলে আমাদের কতগুলো পরিকল্পনা হাতে নিতে হবে। দূষণের কারণে পরিবেশের ভারসাম্য বিনষ্ট হয়, এমন কিছু করা থেকে বিরত থাকারও পরামর্শ দেন বিশেষজ্ঞরা। শাকেরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। এর সাথে শেষ করছি একুশের দেশের সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। লক্ষ্মীপুরে জ্বর ও শ্বাসকষ্টে শিশুর মৃত্যু, মাদারীপুরে ঘরে থাকার নির্দেশনা মানছেন না অনেকেই। করোনা ভাইরাসের নেই প্রতিষেধক, নেই ওষুধও, সুষম খাবার ও নিয়মিত শরীর চর্চা করার পরামর্শ চিকিৎসকের। রাজধানীর পাইকারি বাজারে করোনার প্রভাব, আড়তে সরবরাহ কম, দামও পড়তির দিকে। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন একুশে-tv.com এই ওয়েবসাইটে। এছাড়াও ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/একুশে-24online। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরে সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।